তেলের মধ্যে আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজিছি আর সামান্য একটু জল দিয়ে দেব। এই আলুর মাখন খুব সাধারণ অল্প তেল মশলাতেই হয়ে যায়। আলুটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। জল শুকিয়ে গেছে, এখন ভাজা ভাজা করে নেব। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কাঁচা মরিচ, জিরে, আদা আর রসুন 2-3 কোয়া দিয়ে একদম ভালো করে পেস্ট করে নিছি দিয়ে দেব। বাটা ঘষার পেস্ট তো দিয়ে দিছি, এবার এর উপর দিয়ে দেবো আরেকটু সয়াবিন তেল। আলু আর সব মশলা আরো 10 মিনিট মতো আস্তে চুলা দিয়ে ভালো করে ভাজবো। এর মধ্যে কাঁচা মরিচের বদলে শুকনা মরিচ গুঁড়াও দেওয়া যায়, পেঁয়াজ বাটাও দেওয়া যায়। কারণ পেঁয়াজ বাটা আর শুকনা মরিচ গুঁড়া দিইনি, কাঁচা মরিচ আর রসুন দিছি কারণ আমি এর মধ্যে সর্ষে বাটা দেবো। আর পেঁয়াজ আর শুকনা মরিচের গুঁড়া দিলে তার মধ্যে দারচিনি বাটা মানে গরম মশলার গুঁড়া বা বাটা দিলে ভালো হয়, দুই রকম করেই হয়। আলুটা কিন্তু মশলা আর আলু আলাদা আলাদা হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে, এই জন্য মশলা থেকে আলুটা আলাদা আলাদা দেখা যাচ্ছে। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি সর্ষে বাটা। সামান্য সেদ্ধ আগেই জল দিয়ে করে নিচ্ছি, এখন আর সামান্য বাকি আছে, এই জলটুকু দিলেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার জন্য আরেকটু ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছিলাম, আলু কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মাটন মানেই কিন্তু আলু শুধু ভাজা, তো এখন আমি আবারও 5-10 মিনিট ভালো করে ভাজবো। এই মশলাগুলো এর গায়ের সাথে লাগাই নেবো শুকনা শুকনা করে। আলুর মাটন মানে শুধু ভাজা, বেশিরভাগই ভাজা। হয়ে গেছে আলুর মাটাম, এই তো এখনও আলুর আর মশলা কিন্তু আলাদা আলাদা মানে ভাজা হয়ে গেছে মশলা, তাই আলু আলাদা আর মশলা আলাদা। এখন আমি নামাই নেব। আলুর সময় সবচেয়ে বেশি ভালো হয়, তা এখন তো নতুন আলু না, কিন্তু তারপরেও খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। আলুর মাটাম কিন্তু খালিও খাওয়া যায় আবার রুটিতেও খাওয়া যায়, কিন্তু আমাদের এদিকের লোক বেশিরভাগই আলুর মাটাম খালিই খায় মানে এরকমই ধরে ধরে কামড়ে কামড়ে খায়, আবার অনেকে আছে রুটি দিয়েও খায়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশেই থাকবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।